হিজ হার ইট দে দেম এগুলো ব্যবহার করতে পারি তো? ইয়োর, যেমন আমরা অনেক সময় কারোর নাম না বলে বলি যে শি ইজ আ গুড গার্ল। আমরা ধরো অনেক সময় এরম ভাবে লিখি তো যে রিনা ইজ আ গুড গার্ল, রিনা গো টু দ্য স্কুল, এরম ভাবে লেখা যায়। তো রিনা রিনা বারবার না ব্যবহার করে কি করি, রিনা ইজ আ গুড গার্ল, শি গো টু দ্য স্কুল, এরম ভাবে বলি না? তাহলে রিনার পরিবর্তে কি বসালাম, শি বসালাম। তাহলে ওই শিটা কি হলো, প্রোনাউন। এরপরে চলো অ্যাডজেক্টিভটা পড়বো। অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত বর্ণনা দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন এক্সাম্পল কী কী দিয়েছে, স্মল, বিগ, ব্যাড, গুড, ফাইভ, নিউ, ওল্ড, বিউটিফুল প্রভৃতি, এগুলো সবকটাই কি অ্যাডজেক্টিভের এক্সাম্পল। ওকে, ধরো এরকম বলতে পারি তো, রিনা ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আমরা এতক্ষণ কাকে বলেগুলো পড়লাম, এবার চলো আমি দুটো সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই যে আমরা তিনটে যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পড়লাম, এগুলো কোনটা কি সেটা দুটো সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। চলো দেখো, এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি। নাম্বার ওয়ানে দেখো আছে কি, আই সি দ্য টাইগার, এটা একটা সেন্টেন্স, তাই তো? তো এই সেন্টেন্সটার মধ্যে আইটা কি, আইটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে, প্রোনাউন, ঠিক আছে? আর এই টাইগারটা কি, টাইগারটা হচ্ছে নাউন, তাই তো? কারণ একটি প্রাণীর নাম বোঝাচ্ছে, কারণ নাম বোঝালে তাহলে কি সেটা হয় কি, নাউন। এরপরে চলো সেকেন্ড সেন্টেন্সটাতে যাই, দেখো কি দিয়েছে, রিনা ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে রিনা কারোর নাম, এটা কি হবে, নাউন, বিউটিফুল। তাহলে এটা কি বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনের অতিরিক্ত বর্ণনা, রিনা সুন্দর একটি মেয়ে, তাহলে এটা হবে কি, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আবার এখানে গার্লটা কি, গার্লটাও একটি নাউন, বোঝা গেল, সরি, এনও ইউএন, নাউন। ওকে, আমি তোমাদের যে যে পার্টস অফ স্পিচগুলো ডেফিনেশন পড়লে সেগুলো সেন্টেন্সে দেখালাম, বাদ বাকিটা আমি আবার যখন পড়াবো তখন আমি আবার সেন্টেন্সের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তো দেখতে পেলে, তাহলে আইটা কি হলো, আইটা হলো প্রোনাউন, কেন?